রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা বিভিন্ন সড়ক ও ঢাকার প্রবেশপথে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেলের কাছ থেকে জেনে নিতে চাইবো, রুবেল, অবরোধ বিরোধী কি কি কর্মসূচি আপনার চোখে পড়ছে জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। চতুর্থ ধাপে বিএনপি ডাকা যে অবরোধ, সে অবরোধের প্রতিবাদে বা বিরোধী বলেন বা প্রতিহত বলেন, সব কিছুকে ঘিরেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মহানগর সহযোগী সংগঠন থেকে শুরু করে আওয়ামী লীগের যে তৃণমূল নেতারা রয়েছে তারা কিন্তু রাজপথের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আমরা কিন্তু বরাবরের মতো বলে থাকি যেটা, এবং আমরা যেটা পর্যবেক্ষণ করি, আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মানুষের যানবাহন নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, যেটা আমরা দেখে আসছি। গেল তৃতীয় চতুর্থ ধাপের প্রথম দিন আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেই সাথে যেই যানবাহনগুলো রয়েছে যাত্রীবাহী যানবাহনগুলো, সেই যানবাহনগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একযোগে কাজ করছেন। সেই সাথে যেই বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনার সামনে কিন্তু কেন্দ্রীয় নেতারা সাথে পাশাপাশি সহযোগী নেতারা এবং মহানগরের নেতারা কিন্তু অবস্থান নিচ্ছে, এবং সেইখান থেকে বিভিন্ন জায়গায় নির্দেশনা দিচ্ছেন যাতে এই যে চোরাগুপ্ত হামলাগুলো হচ্ছে অবরোধকে ঘিরে, তারা যে অভিযোগটা দিচ্ছেন যে বিএনপি বা বিএনপি জামাতের যে অবরোধের যারা সহযোগী তারা মূলত সন্ধ্যারাতে বা ভোররাত্রে এসে যেই চোরাগুপ্ত হামলা চালাচ্ছে সেই হামলাতে ক্ষতি হচ্ছে কিন্তু মানুষের, সাধারণ মানুষের। তারা বলতে চাচ্ছেন যে দিনের বেলা তারা অবস্থান নেওয়ার কারণে বা সন্ধ্যার আগ পর্যন্ত অবস্থান নেওয়ার কারণে কিন্তু যারা এই হামলাগুলো চালাচ্ছে তারা রাস্তায় বের হচ্ছে না, সময় বুঝে সুযোগ বুঝে মানুষের যানবাহনের ক্ষতি করছে, যেটার কারণে বিএনপির যেই জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে যাচ্ছে, এটা তারা বলছেন। এটা বিএনপির জন্য বড় দুঃসংবাদ যে তারা জনসম্পৃক্ততা হারাচ্ছে। তারা বলতে চাচ্ছেন যে নির্বাচন ছাড়া ক্ষমতা দেওয়া কোনোভাবেই সম্ভব না, এই সপ্তাহে নির্বাচন বানচাল করা কোনোভাবে সম্ভব না। তারা একটা হুঁশিয়ারি দিচ্ছে, সেটা হচ্ছে যদি রাজপথে তারা সহিংসতা এভাবে চালিয়ে যান তাহলে তাদের হাত ঘুরিয়ে দেবেন, এ ধরনের কথাও তারা বলছেন, এবং তারা বলছেন যে কঠোর হাতে প্রতিহত করবেন। তো সব মিলে এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে।